মিমি লাইফ থেকে আমরা ইনকাম কিভাবে করব কিভাবে হোস্টিং নিব আজকে এই বিষয়টা আপনাদেরকে পুরো ক্লিয়ারলি দেখিয়ে দেব মিমি লাইফ ইন্ডিয়াতে একটি নতুন লাইফ যেটা আগে পুরাতন নাম ছিল পোপো লাইফ তো এখন এটা পুরো স্বাধীন এবং এখানে আপনারা নিজস্ব হোস্টিং নিতে পারেন এবং যারা আগে পোপো করেছিলেন বা পোপো আপনার কোনো কারণে ব্যান্ড হয়ে গেছে আর ঠিক মতন করতে পারছেন না তারা আমার কাছে মিমিতে হোস্টিং নিতে পারেন তো মিমি লাইভে হোস্টিং কীভাবে নিতে হয় আজকে আমি আপনাদেরকে পুরো বিষয়টা দেখিয়ে দেব তো আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন মিমি লাইভ কীভাবে ইনস্টল করতে হয় আর যারা আগে মিমি ডাউনলোড করে রেখেছেন তাদের জন্য না যারা ইনস্টল করেননি তাদের জন্য একটা লিঙ্ক পাবেন আর সেই লিঙ্কটা ক্লিক করবেন ক্লিক করার পর ইনস্টল করে নেবেন তো আমি অলরেডি ক্লিক করে নিয়েছি এবং আমি এখানটা একটি আইডিও ক্রিয়েট করে নিয়েছি এবং আমি মিমি লাইভটা আপনাদের সামনে এখানে ওপেন করছি তো দেখুন আমার কাছে মিমি লাইভ আছে আমি এখানে মিমি লাইভটা ক্লিক করছি আমাদের সামনে ঠিক এই ধরনের একটি অপশন আসবে অপশন আসার পর আমরা এখান থেকে হোস্টিং নেবো তো আমরা হোস্টিং কিভাবে নিব হোস্টিং নেওয়ার জন্য মাই এজেন্সি নামে একটি অপশন আমরা এখানটায় দেখতে পাবো এই যে মাই এজেন্সি এই মাই এজেন্সিতে আমাদেরকে আসতে হবে মাই এজেন্সিতে জাস্ট এখানে একবার ক্লিক করব ক্লিক করার পর ঠিক আমাদের এই জায়গাটাতে একটা পিলিস এন্টার এজেন্ট আইডি পিলিস এন্টার এজেন্ট আইডি তো এখানে এটা দিতে হবে তো আমরা এখানে আমরা এজেন্ট আইডিটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি আপনাদের দেখতে অসুবিধা হলে আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি আমার এজেন্সি কোডটা আর আমার স্ক্রিনও দিয়ে দিচ্ছি এক সাইডে দেখে নেন ওয়ান ডবল ফোর ওয়ান মানে ফোর ফোর জিরো ডবল সেভেন ফাইভ ওয়ান এটা লেখার পর প্লিস এন্টার একবার করে দিবেন যখনই আপনার প্লিস এন্টার মারবেন আপনার কাছে কনফার্ম নামে একটি বাটন চলে আসবে এই কনফার্মে এসে কনফার্ম বাটন ক্লিক করবেন বাস আপনি এখানটায় যুক্ত হয়ে গেলেন কংগ্রাচুলেশন ডিআর সঞ্জু লেখা আছে এখানে এই নামটা দিয়েছি আর ব্ল্যাক এজেন্সি এখানে আপনারা যুক্ত হয়ে গেছেন ওকে তো থ্যাংক ইউ এখানে আমরা যুক্ত হয়ে গেলাম আর এখানে কোনো কিছু করবো না কিছু হাত দেবেন না এখানে আই ওয়ান টু কুইট এজেন্সিগুলো করবেন না অনেক সময় এখান থেকে বের হয়ে গেলে বোনাস টোনাস অনেক সময় ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওকে তো সো এখান থেকে একবার বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পরে আপনার পুরো আইডিটা আপনি দেখে নিতে পারবেন যেহেতু আমি এটা ছেলে মানুষের আইডি ছেলে মানুষের আইডি কেন কারণ আমি একটু মানে মেল এখানে তো আমি তো ফিমেল না এই যে মেল এক লেভেলের একটা আইডি আছে আর ঠিক এখানটায় আমার অথেন্টিকেশানটা আপনাদের অবশ্যই করতে হবে এই অথেন্টিকেশন উপর ক্লিক করলে এখানে সার্টিফাইডের বুঝি বুঝি ক্লিক করি তো আমার এখানে ফটো আছে আপনি দেখতে পাচ্ছেন তো আমার এটা ফেস ভেরিফাই করা রয়েছে কীভাবে ফেস ভেরিফাই করতে হয় এটা আপনারা দেখেই নিতে পারবেন এখানে একটা অপশন থাকবে আর আরেকটা ভিডিও দেওয়া থাকবে যে পোপো লাইভে কীভাবে এজেন্সি নিতে হয় ওই ভিডিওটা যদি আপনি দেখে নেন একদম সেম ক্যাটাগরি ওকে তো ওইভাবেই আপনারা এখানে ফেস ভেরিফাইটা করে নিতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে মিমিল এভাবে হোস্টিং নিতে চান আর যারা এজেন্ট নিতে চান তারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন